হ্যালো সুপার হিরো লেভার্স, চলে এসেছে হোয়াট ইফ সিজন টু এর এপিসোড 4, আর আমিও হাজির হয়েছি সেটা এক্সপ্লেন নিয়ে। আজকের এপিসোডটি দারুণ একটা এপিসোড ছিল, যেটা হোয়াট ইফ সিজন 1 এর একটা এপিসোডের সিকুয়েল কিন্তু কাহিনী প্রিকুয়েল। যদি বুঝতে না পারছেন তো আগে জানিয়ে দিই, হোয়াট ইফ সিজন 2 এর সেকেন্ড টেলার ব্রেকডাউনে আমি আপনাদের যেমন বলেছিলাম সিজন 1 এর কিছু এপিসোডের সিকুয়েল পাবো, আর আমরা সিজন 1 এ গামোরা ও টনিকে নিডা ভেলিয়ার দেখেছিলাম, আর এটা সেই এপিসোডটি যেটা আমাদেরকে সিজন 1 এ দেখানো হয়নি, যেটা আমরা এই সিজনে পেয়েছি। তো চলুন শুরু করি আজকের এই নতুন এপিসোডটি। টাইম, স্পেস, রিয়ালিটি, এখানে অনেক পথ আছে, আর আছে অসমাপ্ত সম্ভাবনা। একটা ছোট্ট পরিবর্তন তৈরি করে ফেলে অনন্ত রিয়ালিটিকে, যেখান থেকে তৈরি হয় এক অল্টারনেট পৃথিবী, যেটাকে তুমি চেনো সেখান থেকে। আমি ওয়াচার, আমি তোমাদের গাইড করব এই নতুন নতুন রিয়ালিটিকে পর্যবেক্ষণ করার জন্য। আমার সাথে এসো আর প্রশ্ন করো, হোয়াট ইফ আয়নম্যান ক্র্যাশ ইন টু দ্য গ্র্যান্ডমাস্টার? কি হতো যদি আয়নম্যান গ্র্যান্ডমাস্টারের কাছে গিয়ে পড়তো? গার্ডিয়ান্স অব দ্য মাল্টিভার্সের একজন মেম্বার, যে ও সাহায্য করেছিল আল্ট্রাভিশন মানে সে আল্ট্রনকে হারানোর জন্য। কিন্তু তোমরা এর কাহিনী জানো না, ম্যাড টাইটান থানোসের মেয়ে মাল্টিভার্সাল ওয়ারের চ্যাম্পিয়ন হয়ে গেল, আর যখন তাকে ওয়াচার নিতে এসেছিল তার কাছে টনি স্টার্কও ছিল। আর এই কাহিনী শুরু হয় 2012 সালে, লোকি আক্রমণ করে নিউ ইয়র্কে, আয়নম্যান তখন নিউক্লিয়ার বোমাটি নিয়ে স্পেসে গিয়ে চিতড়ির মাদারশিপে মেরে আসে, আর সমস্ত চিতড়ি আর্মি শেষ হয়ে যায়, আর অ্যাভেঞ্জার্সরা পৃথিবীকে বাঁচিয়ে নেয়। কিন্তু এই ইউনিভার্সে হয় কিছুটা আলাদা। চিতড়ি আর্মির মাদারশিপে নিউক্লিয়ার বোমা মেরে আসার পর টনি পোর্টাল দিয়ে ভেতরে আসার সময় যখন পোর্টালের মধ্যে সে ছিল, সেই পোর্টালটি সেই মুহূর্তেই বন্ধ হয়ে যায়, ফলে সে স্পেসে হারিয়ে যায় আর গিয়ে পড়ে সাকার প্ল্যানেটে। গ্র্যান্ডমাস্টারের বিল্ডিংয়ে টনি এসে পড়ে নিজের আয়রনম্যান স্যুট নিয়ে, আর সাথে সাথে সে নিজের হেলমেটের সামনের অংশ খুলে দেয়, আর তাকে দেখে গ্র্যান্ডমাস্টার অবাক, হয়তো সে এর আগে মানুষ দেখেনি। টনির স্যুটে একটু আগুন লাগে, আর তখন গ্র্যান্ডমাস্টারের রাইট হ্যান্ড টোপেজ গ্র্যান্ডমাস্টারের নির্দেশ অনুযায়ী টনির ওপর গ্লু দিয়ে দেয় আগুন নেভাবার জন্য। গ্র্যান্ডমাস্টার টনিকে জানায় এটা একটা প্ল্যানেট, এর নাম সাকার। টনি অবাক হয় যে সে স্পেসে হারিয়ে গিয়ে অন্য প্ল্যানেটে এসে গেছে। প্রথমে তো সে ভাবছিল যে সে মারা গেছে আর গ্র্যান্ডমাস্টার হচ্ছে গড, পরে যখন তাকে গ্লু দেওয়া হলো সে ভাবতে লাগে সে হয়তো নরকে আছে। হঠাৎ তখন গ্র্যান্ডমাস্টার আয়রনম্যানের হেলমেট দেখে তাকে চিনতে পারে, আর সবাইকে জানায় আমার প্যালেসে মিস্টার মেটাল মোজোম্যান এসেছে। টনি জানায় সে আয়রনম্যান। গ্র্যান্ডমাস্টার তার কোনো কথায় কান না দিয়ে বলে যায় সে চিতড়ির মাদাসি পুড়িয়েছে, থানোসের আর্মিদের হারিয়েছে। টনি অবাক, সে এত কিছু জানলো কি করে? আর তখন গ্র্যান্ডমাস্টার দেখায় একটা হলোগ্রাম, আর সেখানে টনি দেখে নিউ ইয়র্ক সিটির খবর। টনি দেখে তারা জিতে গেছে আর সে নিশ্চিন্ত হয়। সাথে সাথে সে খবরে একটা ফুটেজে পেপারকেও দেখতে পায়। তখন টনি নিজের রিপালসার ব্লাস্ট দিয়ে সেই গ্লুগুলোকে নষ্ট করে আর গ্র্যান্ডমাস্টারকে বলে যে তাকে নিজের প্ল্যানেট আর্থে যেতে হবে, আর সেখান থেকে যেতে লাগে। গ্র্যান্ডমাস্টার জানায় ঠিক আছে, কিন্তু তার আগে একটু সেলিব্রেশন তো করতেই হবে আমাদের সাথে, আমার 21তম জন্মদিনে। টনি অবাক, এ 21 বছরের? গ্র্যান্ডমাস্টার বলে, আমি জানি আমাকে দেখতে 18 বছরের মনে হয়। তখন টোপেজ তার মেল্ট স্টিক দিয়ে পাশের একটা মেটালকে গুলি দেয়, যা থেকে টনি বুঝে যায় তাকে হুমকি দেওয়া হচ্ছে। তখন আর কোনো রাস্তা নেই, আর তাই সে গ্র্যান্ডমাস্টারের পার্টিতে থাকবে। পরের সিনে আমরা আরিনা দেখতে পাই, যেখানে হাল্ক ও থর লড়াই করেছিল। কিন্তু এই ইউনিভার্সে যেহেতু থর ও হাল্কের লড়াইয়ের 5 বছর আগের কাহিনী এটা, তাই হাল্ক এখনো এখানে আসেনি। কিন্তু ওই যে দুর্ভাগ্যবশত টনি এসে গেছে। এই সময় এখানে লড়াই না, রেস হয়, ডেথ রেস। ভ্যালকারি করকেও আমরা সেই রেসে দেখি। টনি স্টেডিয়ামে বসে সব দেখছে, রেস শুরু হয় আর এই ভয়ানক রেসে যে যার গাড়ি পারছে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। দর্শক এই দেখে অনেক মজা পাচ্ছে, যদিও এটা একটা রেস, কিন্তু এটা দেখে আমার প্ল্যানেট হাল কমিক্সের গ্ল্যাডিয়েটর ফাইটের কথা মনে পড়লো, যেখানে লড়াই হতো এমন ভয়ানক ভাবে। আর আমি চাই মার্বেলস এই ইভেন্টের উপর একটা প্রপার হোয়াট ইফ মুভি আনুক, কারণ নর্মাল মুভি আনলে সেখানে অনেক কিছু দেখতে পাবো না, কারণ সাকারে গ্র্যান্ডমাস্টারকে রেখে দিয়েছে এরা। আমি অ্যানিমেশনে দেখবো, অসুবিধা নেই, কিন্তু যাতে কমিক্সের মতন হয়। সাকারের রাজা রেড কিং থাকে। আপনার যদি প্ল্যানেট হাল কমিক সিরিজটি জানতে চান তো আমি আমার প্লে লিস্ট সাজেস্ট করবো, লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নেবেন। আর এদিকে কাহিনীতে আসি, ভ্যালকারির গাড়িও ক্র্যাশ হয়ে ধ্বংস হয়ে যায় আর সে রেস থেকে বের হয়ে গেছে, সাথে সাথে সে আহত হয়েছে একটু। এরপর গ্র্যান্ডমাস্টারের কথায় চ্যাম্পিয়নকে রিলিজ করা হয় যে একটা মনস্টার, হাতির মতন শরীর ও সুর, গন্ডারের মতন নাক, আর সেই মনস্টার গিয়ে কর্গের ওপর আক্রমণ করে আর তাকে হয়তো মেরে ফেলতো। কিন্তু তখন টনি শ্যুট আপ করে, কিন্তু পুরো স্যুট তার কাছে আসে না, যেটুকু এসেছে সেটুকুতেও প্রবলেম। তার কারণ স্পেসে তার স্যুট ড্যামেজ হয়েছিল হয়তো, তারপর এখানে এসে পড়েছে সে, আর তাই তার স্যুটের কিছু পার্ট কাজ করছে না এখন। এই অবস্থায় টনি গিয়ে পৌঁছায় নিচে কর্গে সাহায্য করার জন্য, আর মনস্টারকে রিপালসার ব্লাস্টে আক্রমণ করতে চায়, কিন্তু সেটা ঠিকঠাক কাজ করে না, আর মনস্টারদের পেছন থেকে কেউ একজন মনস্টারকে স্যুট করে ফাটিয়ে দেয়, যা দেখে টনি অবাক। তখন আমরা দেখি গামোরাকে, যে ও এই সাকারে আছে, আর গ্র্যান্ডমাস্টারের বন্দীদের মধ্যে এও একজন, আর সেও এই রেসে আছে।
গামারা টনির ওপর শ্যুট করতে যায়। তখন কর্গো টনি দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ে, আর তখন লুকিয়ে টনি রিপালসিভ ব্লাস্ট দিয়ে গামারার বন্দুকেই শ্যুট করে আর সেটি পড়ে যায়। গামারা তখন নিজের কাছে থাকা শট দিয়ে লাফিয়ে যায় তার কাছে। ঠিক তখন গামারার ওপর অবিডান ডিক্স লাগিয়ে তাকে শক দেওয়া হয় আর সেখানে সে নক আউট হয়ে যায়, আর তারপর টনিও। এরপর তাদের ধরে একটা রুমে বন্দি করে, যেখানে গামারা টনিকে আবার মারার চেষ্টা করে। টনি বুঝতে পারে না এই হাত ধুয়ে কেন তার পেছনে পড়ে আছে। কর্গ গামারাকে আটকায়। তখন টনি নিজের কাছে থাকা আর্ক রিয়্যাক্টরের সাহায্যে নিজের গলায় থাকা সে ওবিডিয়ান ডিস্কটি খুলে ফেলে আর গামারাকে জিজ্ঞেস করে, আমাকে মারতে কেন চাও তুমি? গামারা জানায় সে থানোসের মেয়ে ম্যাট ডাইটেন, যে এই ইউনিভার্সকে ব্যালেন্স রাখতে চায়। টনি মজা করে, তোমার বাবা নাম নিয়ে খুব একটা ক্রিয়েটিভ ছিলেন না। এরপর টনি তাদেরকে যেখানে বন্দি রেখেছিল সেটা দরজার নিজের কাছে থাকা সে ব্রেসলেটের সাহায্যে খুলে দেয় আর সে বেরিয়ে যায় সাথে সাথে কর্গো। কিন্তু গামারা বেরোবার আগেই টনি সেটা বন্ধ করে দেয়। গামারা রেগে সেখানে কাঁচা একটা কিল মারে সেটা ফেটে যায়। ওদিকে টনি ও কর্গ বেরোবার প্ল্যান করে আর তারা পৌঁছায় গ্র্যান্ডমাস্টারের জেটের কাছে। আর তখন সেখানে কিছু কার্ড তাদেরকে কর্গ মেরে নক আউট করে দেয় আর তারা একটা জেটে চড়তে যাবে। তাদের ওপর গামারা আক্রমণ করে পেছন থেকে, কারণ গামারা সে কাঁচ ভেঙে বেরিয়ে এসেছে। আর বন্দুকের গুলিতে বিল্ডিং এর কাঁচও ভেঙে যায়, যা থেকে টনি ধন্যবাদ জানায় তাদের সেখান থেকে বেরোবার রাস্তা করে দেবার জন্য। আর তারপর টনি সেখানে পড়ে থাকা গার্ডের রিমোট প্রেস করে গামারাকে শক দেয় আর তাকে আবার নক আউট করে দেয়। তখন অ্যালার্ম বেজে ওঠে আর গ্র্যান্ডমাস্টার নিজে হলোগ্রামের সাহায্যে সবাইকে বলে, মিস্টার মেটাল মোজোম্যান কে ট্র্যাক করো, সে কোথায়, কারণ সে পালাচ্ছে। এদিকে গামারা টনিকে বলে, তুমি দুর্বল, তোমার পুরো মানুষ জাতি দুর্বল, থানোস তার প্রতিশোধ নেবেই। টনি এবার বিরক্ত হয় আর বলে, থানোস জুনিয়র এবার চুপ করো তুমি, আমি জানি না তোমার আসল নাম কি, কিন্তু তোমার বাবা আমার বিরুদ্ধে কেন? গামারা বলে, তুমি তার চিতরি আর্মি ধ্বংস করেছো। তখন টনি সবকিছু বুঝে যায় যে নিউ ইয়র্কে আক্রমণের পেছনে মাস্টার মাইন্ড থানোসই ছিল। টনি গামারাকে বলে, মানুষজন মারা গেছে, আমি আমার বন্ধু হারিয়েছি, তুমি জানো নিজের পৃথিবী চোখের সামনে ধ্বংস হয়ে গেলে কেমন লাগে দেখতে? তারপর টনি সেখান থেকে যেতে লাগে আর বলে, আমি প্ল্যানেটকে বাঁচাবার চেষ্টা করছি আর তারপর আমি তোমার বাবার কাছে আসবো। এরপর টনি ও কর্গ ভ্যালকারির কাছে যায় আর তাকে নিজের টিমে করে নেয়। ওদিকে টপেজের কাছে সেই রিমোটটি গামারা ভাঙে আর মেল স্টিক নিয়ে সেখানে কিছু গার্ড পুড়িয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে টনি স্ট্যাক নিজের জন্য একটা নতুন আর্মার বানাচ্ছে। ওদিকে গামারা মেল স্টিক দিয়ে যায় গ্র্যান্ডমাস্টারের কাছে আর সে টনি স্ট্যাককে খুঁজছে। ঠিক তখন টনি স্ট্যাক গ্র্যান্ডমাস্টারের সিস্টেমকে হ্যাক করে আর নিজের হলোগ্রাম বানিয়ে পুরো সাকারের সামনে চলে আসে আর গ্র্যান্ডমাস্টারকে রেসের জন্য চ্যালেঞ্জ করে, তোমার আর আমার মতো রেস হবে আর যে জিতবে সে প্ল্যানেটটি জিতে যাবে। গ্র্যান্ডমাস্টার বলে, যদি আমি জিতে যাই তাহলে তোমার স্যুটটিও নিয়ে নেব। টনি রাজি হয়ে যায়। ওদিকে গ্র্যান্ডমাস্টার গামারাকেও রেস করতে বলে আর তাকে জবরদস্তি করতে বলে, কারণ গামারার গলায় তখন অবিডান ডিস্ক ছিল যার জন্য গ্র্যান্ডমাস্টার তাকে আবার শক দিতে পেরেছে। এদিকে রেস শুরু হয় টনি ভ্যালকারি কর্গ একটি টিমে, সাথে সাথে গ্র্যান্ডমাস্টার টোপেজ গামারা আরও অনেককে গ্র্যান্ডমাস্টার রেসে রেখেছে। টনি গামারার সাথে দেখা করে আর তার কাছে একটা ডিভাইস রেখে যায় যাতে সে গামারার সাথে কথা বলতে পারে। রেস শুরু হয়, টনি স্টার্ক হালবাস্টার টাইপ একটা বড় স্যুট বানিয়েছে আর বড় একটা মডিফাইড বাইক। কর্গ ভ্যালকারির গাড়িতে চেপে পেছনে আসা সব গাড়িগুলোকে ভেঙে ফেলছে। গ্র্যান্ডমাস্টার ধীরে ধীরে রাস্তাকে আরো কঠিন করে তুলছে, কিন্তু টনিও ছাড়ার পাত্র না আর সেও সমান স্পিডে চালিয়ে যাচ্ছে। টোপেজ এসে টনির গাড়িকে চুরমার করে দেয় আর টনি লাফিয়ে যায়। সবাই ভাবে গেল টনি, কিন্তু টনি নিজের আর্মারকে কামান দেয় আর সেগুলো টুকরো টুকরো হয়ে নিচে গিয়ে গাড়ি রূপ নেয়। গ্র্যান্ডমাস্টার তখনও এগিয়ে আছে আর সে এবার মনস্টারদের ছেড়ে দিয়েছে। পেছনে গামারা টনিকে নিশানা লাগিয়ে রেখেছে। তখন সামনে মনস্টার পেছনে গামারাকে দেখে টনি তাকে বলে, তুমি কে সেটা তুমি ডিসাইড করবে, তোমার অতীত না, আমি আমার বাবার মতন না, আমি নিজেকে আয়রনম্যান বানিয়েছি। সেই সব শুনে গামারা মোটিভেট হয় আর সে নিজের নাম বলে যে সে হচ্ছে গামারা। আর তখন সে সেই মনস্টারগুলোর উপর ফায়ার করে, ফলে টনি সেগুলো পার করতে সক্ষম হয়। গ্র্যান্ডমাস্টার তার থেকে অনেক সামনে আর এদিকে ভ্যালকারির গাড়িও শেষ। তখন স্টার্ক নিজের আর্ক রিয়্যাক্টরের সাহায্যে নিজের গাড়িকে বুস্ট করে আর সেই রেস জিতে যায়। রেসে হেরে গেছে দেখে গ্র্যান্ডমাস্টার টোপেজকে ডাকে মেল স্টিক নিয়ে। তখন টনিকে বাঁচাতে ভ্যালকারি টোপেজের গাড়িতে ধাক্কা মারে আর মেল স্টিক হাওয়াতে উড়ে যায় আর গিয়ে পড়ে মাটিতে আর গড়ে গিয়ে গ্র্যান্ডমাস্টারের পায়ের আঙুল স্পর্শ করে, ফলে সেখানে গ্র্যান্ডমাস্টারের খেলা শেষ। ভ্যালকারির ফলে টনি বেঁচে গেছে আর তাই সবাই চেয়ার করতে শুরু করে আর এখন এই সাগারে নতুন রাজা ভ্যালকারি হয়ে যায় আর ভ্যালকারি কর্গকে কাউন্সিল বানায়। টনি একটা স্পেসশিপ নিয়ে এবার পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। তখন তার পেছনে গামারা আসে আর বলে, আমি তোমাকে ছাড়া বাবার কাছে যেতে পারবো না স্টার্ক। এরপর সে টনিকে নিয়ে যায় থানোসের কাছে। থানোস খুশি তার মেয়ে তার কাজ করেছে। তখন টনির ইশারাতেই গামারা লাফিয়ে যায় আর টনি তাকে মেল স্টিকটি ছুড়ে দেয় আর সেটা নিয়ে গামারা থানোসের উপর অ্যাটাক করে আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। হতে পারে এখানেই থানোস মারা গেছে, ফলে এই ইউনিভার্স থানোসের সেই মহা আক্রমণের শিকার হবে না, মানে ইনফিনিটি ওয়ারের ইভেন্ট এই ইউনিভার্সে হবে না। কিন্তু যদি থানোস না মরে তাহলে দুজনের কপালে অনেক কষ্ট আছে। তো বাস বন্ধুরা, এই ভিডিওর সাথেটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমাদের কাজ আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি একটি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্সিপাল মান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।